একদিকে আমরা দেখলাম যে অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে, এবং অন্যদিকে আরজি করে যুবকের মৃত্যু বিতর্ক চরমে। মিথ্যা বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা, পাল্টা দাবি করেছেন মৃত যুবকের মা। আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছেন তিনি। কোন নগরে দুর্ঘটনা এবং আরজি করে মৃত্যু হয় সেই যুবকের, এবং সেই ঘটনাতেই এবার বিতর্ক চরমে। এবং সেই ঘটনা প্রসঙ্গেই মৃত যুবকের মা বলছেন মিথ্যা বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা, পাল্টা দাবি করেছেন মৃত যুবকের মা। আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ করেছেন তিনি। আমরা দেখে আসছি প্রথম থেকেই, কিন্তু তিনি এই অভিযোগে সরব হয়েছেন যে আমরা জানি আরজি কর কাণ্ড নিয়ে একদিকে যেমন তোলপাড় রাজ্য রাজনীতি, এবং আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের, এবং এই অবস্থাতেই মৃত্যু হয়েছে এক যুবকের, এবং তার পরিবারের যে অভিযোগ যে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে সেই যুবকের, মিথ্যা বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা, দাবি করেছেন মৃত যুবকের মা। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই ঘটনার কি আপডেট রয়েছে, এবং যুবকের মা, মৃত যুবকের মা তিনি ঠিক কি অভিযোগ করছেন এবার? দেখো, গতকাল কুননগরের যে দুর্ঘটনাগ্রস্ত বিক্রম, 28 বছরের এই যুবককে নিয়ে কিন্তু তার পরিবারের সদস্যরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য, এবং সেখানে দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়েছে চিকিৎসার জন্য, এবং তারা সরাসরি চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছিলেন যে চিকিৎসায় গাফিলতির কারণে তার ছেলের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। সেক্ষেত্রে জুনিয়র আন্দোলনকারী যারা জুনিয়র ডাক্তার, তুমি জানো যে ইতিমধ্যেই 30 দিন ধরে তারা কর্মবিরতি চলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে নির্যাতিতা তরুণী, তার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে সেই কর্মবিরতি চলছে। কিন্তু তার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন যে গতকাল যখন তার ছেলেকে নিয়ে আসা হয়, অর্থাৎ বিক্রমকে যখন দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার জন্য যে প্রয়োজনীয় চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু করা হয়েছে হাসপাতালের তরফে। সিনিয়র ডাক্তার চিকিৎসক যারা ছিলেন তারা সেই ব্যবস্থা নিয়েছেন। আতঙ্কাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেই কারণে তার মৃত্যু হয়, এবং সেই মৃত্যু যথেষ্ট দুঃখজনক। তার পরিবারের প্রতি যথেষ্ট সহানুভূতি চিকিৎসকদের রয়েছে এমনটাই কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে। কিন্তু তারপরেই যখন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্রমের মা এবং তার পরিবারের সদস্যরা আসেন, তখন তার মা কিন্তু সরাসরি অভিযোগ করেন যে জুনিয়র ডাক্তাররা বা আরজিকরের চিকিৎসকরা যে দাবি করছেন সেই দাবি কিন্তু সর্বৈবভাবে মিথ্যে দাবি। তার কারণ, তাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ট্রমা কেয়ারে তার ছেলেকে তিনি যখন চিকিৎসার আবেদন জানাচ্ছেন সেখানকার কর্তব্যরত নার্সদের কাছে, তখন কিন্তু কোনোভাবেই ডাক্তারদের দেখা পাওয়া যায়নি। এবং এই গাফিলতির যে অভিযোগ তিনি গতকাল করেছিলেন, সেই গাফিলতির অভিযোগেই কিন্তু সেই অভিযোগকেই কিন্তু তিনি আজকে আবারও তুলে ধরলেন, এবং তিনি জানাচ্ছেন যে চিকিৎসকেরা যে দাবি করছেন চিকিৎসা হয়েছে বলে, সেই দাবি কিন্তু মিথ্যে দাবি, এবং তার ছেলের চিকিৎসার গাফিলতির কারণেই বিক্রমের মৃত্যু হয়েছে। এই গাফিলতি যদি না হতো তাহলে কিন্তু এই এই ধরনের ঘটনা হতো না। ফলে খুব স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত বিক্রমের মা, তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্য তারা এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। ইতিমধ্যেই তারা যে আবেদন করেছেন যে মৃতদেহ ময়না তদন্তে, সেই আবেদন সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই ভিডিওগ্রাফির মাধ্যমে মৃতদেহের ময়না তদন্ত হবে, এবং তারপরেই তারা তার ছেলের মরদেহ এখান থেকে নিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। একদম ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আর ঠিক এই বিষয়ে আজ মৃত যুবকের মা তিনি কি বলেছেন শুনব। আমার ছেলে কষ্ট পেয়ে মরেছে, অনেক কষ্ট পেয়ে মরেছে, অনেক যন্ত্রণা পেয়ে মরেছে, ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। মানে এনারা যে ব্যান্ডেজটা করেছে সেটা বলছে তো, যে এরা যে ব্যান্ডেজটা করেছে সেটা ব্যান্ডেজটা করেছে, কিন্তু এনারা অনেকক্ষণ পরে করেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে তারপরে এইটা করেছে, এই কাজটা করেছে। তাহলে অলরেডি তো তার তো 1.5 ঘন্টা মানে ব্লিডিং তো মানে বেরিয়ে গেছে, যা বেরোনোর তো বেরিয়ে গেছে। ওকে তো দরকার ছিল এমার্জেন্সি, ইমিডিয়েটলি, ওর তো ইমিডিয়েটলি দরকার ছিল, ওর পায়ের যা কন্ডিশন ওর তো ইমিডিয়েটলি দরকার। সেখানে 1.5 ঘন্টা ওভার হয়ে গেল, 1.5 ঘন্টা, তাহলে এটা কি কম? 1.5 ঘন্টা কম? চিকিৎসার গাফিলতি আছেই, আছেই, কোনো পরিষেবা দেয়নি, আছেই। ডাক্তাররা মিথ্যা কথা বলছে, ডাক্তাররা মিথ্যা কথা বলছে, বলতে পারবে কোন ডাক্তার এসছে? পেশেন্ট আনার সঙ্গে সঙ্গে ট্রমা বিল্ডিং এ কোন ডাক্তার এসে দাঁড়িয়েছে বলতে পারবে? বলতে পারবেই না, বলতে পারবেই না যে আমি এসে দাঁড়িয়েছি পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে, বলতে পারবেই না। আমি ওই ইসেতেই গেছি, আপনার ট্রমা বিল্ডিং এ গেছি ফার্স্ট, তারপর আমাকে আউটডোরে পাঠালো,
এই তো করলাম আউটডোর থেকে, আমি আবার এসেছি এখানে, ম্যাডামকে বলছি ম্যাডাম ওখানে তো ডাক্তার নেই, ট্রমা বিল্ডিং এ ম্যাডাম ওখানে তো ডাক্তার নেই, পেশেন্ট তো এমার্জেন্সি, ডাক্তার তো আস দিতে পারলেন না, ম্যাডাম তো কোনো ডাক্তারকেই ডাকতে পারলেন না, কাউকেই ডাকতে পারলেন। হ্যাঁ মনে উনি মনে নার্স ম্যাডামই হবেন, ঠিক আছে, না উনি উনি কোনো ডাক্তারকে তো পাননি, কোনো ডাক্তারকে এনে হাজির করতে।